ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে এনটিভিতে প্রচারিত মার্শাল প্রেজেন্টস হা শো সিজন সেভেনের অডিশন রাউন্ড। এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রচণ্ড গরম উপেক্ষা করে রংপুর বিভাগের 8 জেলার প্রত্যন্ত অঞ্চলের শত শত প্রতিযোগী সকাল থেকে টাউন হল চত্বরে উপস্থিত হন। রেজিস্ট্রেশন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অডিশনে অংশ নেন প্রতিযোগীরা। রংপুরে অডিশনে 4 জন ইয়েস কার্ড পেয়েছে, যারা ঢাকায় দ্বিতীয় রাউন্ডে অংশ নেবেন। কয়েকজনকে রাখা হয়েছে অপেক্ষমান তালিকায়। দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো এনটিভিতে প্রচারিত হচ্ছে, স্পন্সর করছে মার্শাল কর্তৃপক্ষ। চলতি জীবনে, যাপিত জীবনে মানুষ যেভাবে তার দুঃখ যন্ত্রণা কষ্টের ভিতর দিয়ে তারা তাদের জীবন যাপন করছে, সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানো এটা খুবই কঠিন একটা কাজ। সুতরাং এই কাজটি যেই শিল্পীরা করছেন তাদেরকে সাধুবাদ জানাই। অনেক সময় হয় কি যে আমরা ব্যস্ততার কারণে হাসতে ভুলে যাই, তো এই হাসতে ভুলে যাওয়াটা যেন আমরা কোনোভাবে না ভুলে যাই সেটার জন্যই আসলে মার্শালের হাসো সিজন সেভেনটা চলে এসেছে। এবং এটার একটা মহৎ উদ্দেশ্য আছে যে আমরা সবাই মিলে যেন হাসতে পারি। যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। দিলদার হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাট করে পাল্লায় পড়ছেন।